মাথা জীবন হয় করছে, ছোট হচ্ছে অনিশ্চয়তার মধ্যে। আচ্ছা বন্ধুরা, তোমরা আমার ভিডিওর মধ্যে কিছু খারাপ কিছু পেয়েছো তোমরা, যে আমি যে খারাপ কিছু করছি না করছি? আচ্ছা বাবু, একটা ভিডিও করেছি, সে ভিডিওটা করলে কি লোকে কি মান সম্মান চলে যাবে? এত লোকে হাউসওয়াইফ, মানে হচ্ছে হাউসওয়াইফ, এত লোক যে ভিডিও করে, বলের সাথে কমেডি ভিডিও করে, হাসির ভিডিও করে, আর তাদের কি মান সম্মান চলে যায়? চলে যায় না তো। কিন্তু আমাকে কী করতে হবে, সব ভিডিও মানে এতদিন ধরে যা পরিশ্রম করেছি সব সব কিছুকে ভিডিও করতে হবে, নাহলে কী করতে হবে, আমার সংসার নিয়ে যাবে। আমাকে একটা পথ বেছে নিতে হবে, হয় ভিডিও করতে হবে, নাহলে কী করতে হবে, মানে এই বাড়ি আমাকে ছেড়ে, সংসার জীবন ছেড়ে আমাকে চলে চলে যেতে হবে। মানুষের ওই জন্য বললাম কি, মানুষের জীবনটা হচ্ছে ছোটো একটা অনিশ্চয়তার মধ্যে। একটা ভিডিও আছে তোমাদের, আমি ক্লিপটা তোমাদের দেখাবো, তোমরা বিচার করবে যে এই ভিডিওর মধ্যে খারাপ কী আছে, খারাপ কী আছে। হ্যাঁ, ভিডিওটার কথাগুলো হচ্ছে একটু খারাপ বলছে, তো যারা যে মানে আসলে কন্টেন্ট ক্রিয়েটর তারা তো করছি, সেই ভিডিওগুলো আমি একটুখানি করছি। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো একটু কিছু কমেন্ট দিয়ে, ভিডিওর মধ্যে যদি কিছু মজা না আছে তাহলে তোমরা দেখবে কেন বলো? আরে বললাম, মানুষের জীবন হচ্ছে খুবই ছোটো, অনিশ্চয়তা আর কিছু না। হ্যালো বন্ধুরা, কিছু তোমাদের ভিডিও ক্লিপ আমি দেখাতে চাই, তোমরা বিচার করে বলো এই ভিডিওটার জন্য একটা মানুষের 14 বছরের সংসার জীবন কি ভেঙে যেতে পারে? তাকে একটা পথ তাকে বেছে নিতে হবে, হয় ভিডিও করা নয়তো সংসার করা। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কথা জিজ্ঞেস, আমার এখন কি করা উচিত? তোমরা এই ভিডিও ক্লিপটা একবার দেখো, আমি এই ভিডিওটার কথা বলছি বন্ধুরা, দেখো। কথাগুলো হচ্ছে খারাপ, কিন্তু আমি ভিডিওটা করেছি, এ হচ্ছে আমার যে অপরাধ। এ একটা ভিডিও তুমি দেখো। ও বৌদি, বৌদি এই ছায়াটা তুলুন, মিটারটা দেখবো। কি বললে? আর বাবা ছায়াটা তুলুন, মিটারটা দেখবো তো। খুব লোক কোথাকার, ছায়া তুলবো? হ্যাঁ, আরে ওগো সঞ্জয়, এর কি করছে? কি বলো, দাদাকে ডাকছেন কেন? আরে এই যে দিক তাকালে দিক তাকান, ছায়াটা তুলুন, মিটারটা দেখবো, আমি তো রিডিং লিখবো। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কি খারাপ? তোমরাই বলো, ভিডিওটার কথাগুলো খারাপ তারা করছে, আমি এই ভিডিওটা ভিডিও ক্লিপটা করেছি তাতে আমি এত অপরাধী হয়ে গেছি। এই ভিডিও দুটো ভিডিও করে আমি এত বেশি অপরাধ করে ফেলেছি বন্ধুরা। আমার বর সাধারণত ইউটিউব দেখে না, কিন্তু আমাদের ঘরে কিছু লোক আছে, অর্থাৎ ননদ, ননদ বলে না, বদমাইশের, বদমাইশের কাজ হয়। সেই ননদ কী করেছে, আমার বরকে দেখানোর সময় পায়নি, ঘুম থেকে উঠেছে তখন তাকে দেখিয়েছে। বলো বন্ধুরা, এটা কি খারাপ ভিডিও? তোমরাই বলো, তোমরা কমেন্ট করে বলো এই ভিডিওগুলো কি খারাপ। আজকে এই দুটো ভিডিও করে আজকে আমি অপরাধী, আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে ভিডিও ছাড়তে হবে, এই সমস্ত ভিডিও আমাকে আজকের মধ্যে সব ডিলিট করতে হবে, নাহলে কিন্তু কী করতে হবে, আমার বরকে আমাকে ছাড়তে হবে, সংসারকে আমার ছাড়তে হবে। বলো এই ভাগ্য কজন মেয়ের কপালে জোটে বলো বন্ধুরা? আর কিছু বলবো না বন্ধুরা, তোমরা বিচার করো একটা মেয়ের জীবন কীরকম অনিশ্চয়তার মধ্যে চলে, যেখানে নিজের স্বপ্নকে পূরণ করতে গেলে কত রকমের মাসুল গুনতে হয়। এটা কোনো ভিডিও নয় বন্ধুরা, আমার মনের কথা, যা আমার সাথে ভিডিও করার মাসুল গুনতে হবে 14 বছর সংসার জীবন।